Li? Ô, Lili? Good morning, Shabai Kelly and family. তোমাদের সকলকে আরেকবার স্বাগত। রোজ তো মাম্মি তোমাদের সাথে গল্প করে। আজকে আমি আমার মর্নিং রুটিন নিয়ে চলে এসেছি। আমার মর্নিং রুটিনে গুনগুন দিদি ভাই একটা বড় পার্ট আছে, কারণ প্রতিদিন গুনগুন দিদি এটা আমাকে করায়। আজকের ভিডিওটা শুধুমাত্র আমার লিকে নিয়ে, তার কারণ লি আসার পর থেকে চেনা পরিচিত বা অপরিচিত অনেক রকম অনেক মানুষের থেকে আমাকে অনেক রকমের অনেক কথা শুনতে হয়েছে। কেউ কেউ খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এর মধ্যে এরকম অনেকে আছে যারা আমার বাড়িতে আসে, কে দেখতে ভালোবাসে, লিকে ভালোবাসে, আদর করে, এরকম মানুষ যেমন আছে সেই সাথে সাথে এরকম মানুষও আছে তাদের থেকে আমার প্রায় শুনতে হয় যে একটা রাস্তার কুকুরের জন্য এত কিছু করো, তার থেকে দাম দিয়ে একটা ভালো বিদেশি ব্রিড আনলেই তো ভালো হয়। আবার কখনো কখনো রাস্তায় বেরোলে শুনতে হয় নেড়ি কুকুর, দেশি কুকুর, তাই নিয়ে আবার যত আদিক্ষেতা। তো আজকে সেই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই, তাদেরকে বলার জন্যই আমার এই দেশি কুকুর বা নেড়ি কুকুর বা আমার লি, আমার মেয়ে যাই বলো, সে কতটা ডিসিপ্লিনড, কতটা ভালো, আমাদের জীবনকে খুশি আনন্দে ভরিয়ে রাখায় ওর কতটা ভূমিকা আছে চেষ্টা করবো সেটুখানি বলার। আর সেই সাথে এই চ্যানেলটার শুরুর দিকে আমি যেটা বলতাম সেটা আমার মনে হলো অনেকদিন সেই নিয়ে কথা বলা হয় না, সেটা হচ্ছে দেশি ডগ ব্রিড। আমি সবসময় বলি যে দেশি কুকুরের পাশে থাকতে, দেশি কুকুরকে যদি সম্ভব হয় ঘরে নিয়ে এসে যতটুকু সম্ভব আমাদের, আমরা যেটা বিদেশি ডগ ব্রিড বা অন্যান্য ডগ ব্রিডের পেছনে খরচা করি অথবা যাই করি আমাদের শখ মেটাতে, ওরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। এবং কতটা ইন্টেলিজেন্ট, কতটা ডিসিপ্লিনড আমার লি, আজকে আমি এটাই সবাইকে দেখাবো। এবং তাদেরকে বলতে চাই যারা বলে যে দেশি কুকুর বা কুকুর নিয়ে আদি খেতা, তাদেরকেও এটা দেখাতে চাই। আবার অনেকের এরকম আবদার থাকে, আমি বলছি না সবাই ভালোবাসবে, অনেকেই ভয় পেতে পারে, এসেই বলে ওকে না প্লিজ আটকে রাখো। একটা কথা জানিয়ে রাখি, ওকে আমি ছোট থেকে কখনোই গলায় কোনো রকম চেইন দিয়ে বা গলায় কিছু দিয়ে কখনোই আমি ওকে বেঁধে রাখিনি। ওর মতন করেই বড় হয়েছে, ওর মতন করেই থাকে। আর আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, পশু পাখি যাই আমি পুষি না কেন, কখনোই বেঁধে বা খাঁচায় ভরে রাখাতে আমি একদমই বিশ্বাসী নই। আমি লিকে ঠিক সেভাবেই বড় করেছি, এটা ওর ফ্যামিলি, এটা ওর ঘর, ওর বাড়ি, ওর বিছানা, ওর মতন করেই থাকে। হ্যাঁ, আমি যেটা করি সেটা হচ্ছে প্রচণ্ড রকমভাবে হাইজিনটা মেনটেন করি। সকাল থেকে ওকে ব্রাশ করানো থেকে শুরু করে ওর পগুলো ভালো করে মুছে দেওয়া, ওর কোটটাকে ভালো করে ব্রাশ করা, তাতে কি হয় আমরা যেটা মনে করি যে নোংরা হচ্ছে বা নোংরা হবে সেটা তো একদমই হয় না। এবং আমার লিও যথেষ্ট পরিষ্কার, ওর টয়লেট পটি সব কিছু একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা ছাড়া অন্য কোথাও করে আমার ঘর বাড়ি নোংরা করা বা কোনো কিছু ও কখনোই করে না। খুব লক্ষ্মী মেয়ে। এই যে তুমি কিছু বলবে, লিও তো পটান, right paw, yay, left paw, yay, Lee, I love you, yay, handshake, high five, stay mama, stay, stay, একদম খাবে না, no, stay, stay, please stay mama, now eat. Good girl, I love you, Lee, I love you, তো আমার এই দেশি কুকুর আর দেশি কুকুর নিয়ে আদিক্ষেতা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আদু কই দি, একটু ভালো মেয়েটাকে একটু আদু কই দাও গো, বলে দাও সবাইকে একটু সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব, ও আচ্ছা আচ্ছা, ভালো মেয়ে, ভালো মেয়ে। শোনা, আমি একটা পশু বা একটা প্রাণ কখনোই আপনার স্টেটাস সিম্বল হতে পারে না। আপনার যদি ভালোবাসা থাকে কোনো কিছুর ওপর, সেটা দেশি হোক বা বিদেশি, ভালোবাসাটাই আসল জিনিস। যারা বিদেশি কুকুর পোষে তাদের ব্যাপারে আমি একদমই জাজমেন্টাল হচ্ছি না, এটা তাদের একদমই ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তবে যারা আমাকে এই মন্তব্যটা করে যে
দেশি কুকুর বলে একটু নাক ছিটকায় মুখ ছিটকায়, তাদের জন্যই আজকের ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আজকের মতন টাটা।